আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তেমন কিছু না, একটা সিম্পল একটা খাবার, আলুর চপ, ডিম আলুর চপ। যে আলু নিয়েছি ম্যাশ করে ভালো করে ভর্তা করে নিয়েছি, এটা টমেটো আমি সালাদের জন্য রেখেছিলাম পাশে। যাই হোক, ডিম, এটা একটা ডিমই দেবো, একটা ডিম দিলেই এনাফ, আর দিতে হবে না। ওকে, এখানে কিছুই দেইনি আমি। পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ, ধনে পাতা, একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, এই তো আদা রসুনের একটু পেস্ট ইউজ করেছি, আর শুকনা মরিচটা দিয়েছি, এই তো। আর কিছু না, কিছুই লাগবে না দিতে, একদমই সিম্পল খাবার। যাই হোক, এই যে ডিমটা হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আগে ভর্তাটা করে নিতে হবে, দেন ডিমটা ভেঙে দিতে হবে। জানেনই তো আপনারা, তারপরে আমি আমার মতো করে আর কি একটু শেয়ার করছি। এই যে হয়ে গেছে, চপের জন্য ভর্তাটা রেডি। আর এই যে বেসনের গোলাটা এখানে আমি গুলে রেখেছি, বেসনের মধ্যে একটু শুকনো মরিচ দিয়েছি, লবণ হলুদ দিয়েছি, এই তো আপনারা জানেন, তারপরেও আর কি ওটা দেখানো হয় নাই। হ্যাঁ, এই যে আমার ডিম আলুর চপটা রেডি হয়ে গিয়েছে, এখন আমরা খাবো বিরিয়ানির সঙ্গে। মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করেছিলাম, সেটাতে খাবো। তো ভাবলাম যে আজকে একটু কি শেয়ার করব, এই জন্য আজকে এতটুকুই ভিডিও শেয়ার করলাম। যাই হোক, আমার যদি রেসিপি বলেন, ভিডিও বলেন, যেটাই বলেন, আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে গাইস, আল্লাহ হাফেজ।